করলে মুফতি মোহাম্মদ ফয়সাল আহমদ, আমি হুজুরের কাছে জানতে চাই এটাই যে আমরা কি হক্কানি ফিরদেরকে ফলো করতে পারি, আর যদি আমরা হক্কানি ফিরদিকে ফলো করি আর এক্ষেত্রে যদি আমরা যদি ভালো কোনো কিছু তাদের কাছ থেকে নসিহত পাই, যেমন ওজিফা না হলো ভালো কোনো কিছু কথা, ভালো বা ধরেন যে হালাল হারাম এভরিথিং, এই ধরনের কোনো কিছু যদি আমরা ওনার কাছ থেকে পাই, তাহলে কি আমরা এই হক্কানি আলেম ফিরের কাছে যেতে পারি? আমি হুজুরের কাছে এই প্রশ্ন জানতে চাই। আসলে পীর মুরিদি প্রথাটি এটি ইসলামের মধ্যে ঢুকেছে, মুসলিম উম্মার মধ্যে ঢুকেছে। ইসলাম যখন মিশরে যায়, তুরস্কে যায়, সিরিয়ায় যায়, এসব অঞ্চলে খ্রিস্টান সন্ন্যাসীরা ছিল, গির্জায় সন্ন্যাস জীবন, বৈরাগ্য জীবন তারা যাপন করত। এসব অঞ্চলে ইসলাম ঢুকার পরে কিছু ভুলাভালা মুসলিমরা, মিশরে 9টা আশ্রম ছিল, এসব আশ্রমে তারা যাতায়াত করতো, তুরস্কেও ছিল, এগুলোতে যাতায়াত করতে করতে কিছু লোকেরা তাদের সেই বৈরাগ্যবাদকে ইসলামে ঢুকাই ফেলছে। পীর মুরিদি বা তাসাউফ এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ, ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে। এই জন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর, একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে, পীর মুরিদি। কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বাইয়াত করানো হবে, নকশবন্দি তরিকা, চিশতিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা, কত তরিকা। অথচ কোরআনের 7 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাফ আল্লাহ বলে দিয়েছেন, আন্নাহাজা সিরাতি মুস্তাকিমা, এই যে আমার ইসলাম একটা মাত্র পথ, সরল পথ, ফাত্তাবিউ, এক তরিকার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন তরিকার অনুসরণ করো না, যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে, অতএব কিছুতেই বহু তরিকার অনুসরণ করো না। আর পীর মুরিদির প্রথম ছোটেই আপনাকে বহু তরিকার সবক দেওয়া হবে, বহু তরিকা ছাড়া নকশবন্দি জিকির করতে হবে, হারুনিয়া তরিকার দেয়ান করতে হবে, তারপর চিশতিয়া তরিকার মুরাকাবা করতে হবে, এই করতে হবে, সেই এত তরিকা তো ইসলামে নাই। তরিকা কয়টা? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, বলো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আসলে বিশ্বব্যাপী পুরোহিত, পীর, ব্রাহ্মণ, ঠাকুর, পোপ, ফাদার, এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে, ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল, এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে, আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবো না, নাউজুবিল্লাহ মিন জালেক। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নাই, সরাসরি পৌঁছবে, সরাসরি সেজদা করবে আল্লাহকে, সরাসরি রুকু করবে আল্লাহকে, সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সরাসরি প্রেয়ার জানাবে, প্রার্থনা জানাবে, কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারিমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই। দেখুন কোরআনে প্রায় 13 বার প্রশ্ন এসেছে বিভিন্ন মাসালা বিধান সম্পর্কে, সব জায়গাতে আল্লাহ বললেন ফাকুল ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, তারা প্রশ্ন করছে তোমাকে চাঁদ সম্পর্কে, তুমি বলো চাঁদ হলো মানব জাতির সময়ের ইন্ডিকেটর, এটা দিয়ে তারা সময় নির্ণয় করবে, তুমি বলো, সব জায়গাতে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন। কিন্তু আল্লাহর জাত সম্পর্কে যখন প্রশ্ন এসেছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন আল্লাহ বলেননি ও মুহাম্মদ তুমি বলো যে আমি কাছে, এখানে তুমি মাইনাস করে দিয়েছেন, আল্লাহ তার আর বান্দার মাঝখানে কোন মিডিয়া রাখেন নাই, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাখেন নাই, বললেন সরাসরি ওইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই, উত্তরটা সরাসরি কে দিচ্ছেন? আল্লাহ নিজে দিচ্ছেন, এটা বুঝালেন যে বান্দার আর আমার মাঝখানে কোনো মিডিয়া নাই। এই জন্য ডক্টর ইকবাল বলেছেন, সৃষ্টিও তার স্রষ্টার মাঝে কেন আড়াল, মধ্যবর্তী মোল্লাকে আজ হাঁকিয়ে দাও, যত ঠাকুর আছে ওদেরকে হাঁকিয়ে দাও, যত পুরোহিত আছে তাড়িয়ে দাও, যত ব্রাহ্মণ, যত পোপ, যত ফাদার, যত পুরোহিত, যত পীর, যারা সৃষ্টি আর স্রষ্টার মাঝখানে আর অন্তরায় হয়ে বসে আছে, মধ্য সত্যভোগী দালাল মাবুদ হয়ে বসে আছে, এদেরকে বিতাড়িত করো, এদেরকে বিতাড়িত না করলে মানুষ আল্লাহকে পাবে না।
আল্লাহর বান্দার মাঝখানে কোনো ওয়াসিতা নাই, কোনো মিডিয়া নাই, সরাসরি আল্লাহকে ডাকব, সেজদা দেব, ইবাদত দেব, তার নৈকট্য নেব ইনশাআল্লাহ নবী রাসূলদের প্রদর্শিত পথে। এটাই হলো তাওহীদ।